মিশ্র ফল চাষের মাধ্যমে গত দুই দশকে বদলে গেছে পার্বত্য এলাকার কৃষি অর্থনীতি তবে দুর্গম এলাকায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সেচ সুবিধার অভাবে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন চাষীরা এজন্য সুষ্ঠু পরিকল্পনা এবং তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা দুই দশক আগেও জুম চাষি ছিল পাহাড়িদের কৃষির একমাত্র ভরসা এখন পাল্টে গেছে সেই দৃশ্য পাহাড়ের বুক জুড়ে এখন আম ড্রাগন আনারস লটকন মাল্টা কমলা সহ নানা জাতের সারি সারি ফলের গাছ পাহাড়ি মাটি ও আবহাওয়া মিশ্র ফল চাষের জন্য উপযোগী আবার উৎপাদনও ভালো তবে দুর্গম এলাকার সাথে যোগাযোগ সমস্যা ও সেচ সুবিধার অভাবে কাঙ্ক্ষিত বাগান সম্প্রসারণ সম্ভব হচ্ছে না পৌরসভা জেলা পরিষদ বাজার পান তিন প্রতিষ্ঠান থেকে যেভাবে অবৈধভাবে তোল আদায় করা হয় সেটা বাংলাদেশে কোথাও নাই আমি তাই সরকারের যে সমস্ত আধুনিক পদ্ধতিতে চাষাবাদ যে সরকার যে উদ্যোগ ওইটা যাতে আমাদের কাছে একটু সুদৃষ্টি দেন যোগাযোগ না থাকার কারণে আমাদের সার থার এগুলি নেওয়া নেওয়া আসা এগুলিও বেগাত সৃষ্টি করতে তো সরকারের থেকে আমরা সরকার তো বলতেছে যে কৃষি উৎপাদনের ক্ষেত্রে উনি সহযোগিতা দেবেন অন্তত ৪৫ ধরনের ফলের আবাদ হচ্ছে তিন পার্বত্য জেলায় যা সম্প্রসারণে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার এছাড়া পাহাড় উপযোগী ফলের জাত উদ্ভাবনে কাজ করছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেশ কিছু জাত পার্বত্য অঞ্চলে বিস্তার ঘটেছে পার্বত্য অঞ্চলে আমাদের পাহাড়ে ঢালু জমি রয়েছে সেই ক্ষেত্রে আমাদের ফল বাগান করাই সবচেয়ে উত্তম কারণ সেই ক্ষেত্রে মাটির যে ক্ষয়ের প্রবণতা রয়েছে সেটি খুবই কম কৃষকদের জন্য যদি কিছু সংরক্ষণাগার যদি আমরা তৈরি করতে পারি যেখানে সে পণ্য রাখতে পারবে এবং ভবিষ্যতে এগুলাকে মানে আরও উৎসাহ দেওয়ার জন্য কৃষকদেরকে যদি এখানে ফল নির্ভর যদি কিছু প্রসেসিং সেন্টার যদি স্থাপন করা যায় তাহলে আমি মনে করি এই পার্বত্য এলাকা একটা বিশাল একটা অর্থনীতিতে আমাদের একটা ভূমিকা রাখতে পারবে এবার খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবানে প্রায় এক লাখ হেক্টর জমিতে ফলের আবাদ হয়েছে যেখান থেকে অন্তত দুই হাজার কোটি টাকার ফল বিক্রির আশা কৃষি বিভাগের ইন্ডিপেন্ডেন্ট নিউজ